পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র রক্ষা বেড়িবাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু দেওয়ার অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। শুক্রবার বিকেলে বালু দেওয়ার অভিযোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় স্কেভেটর মেশিনের চাবি নিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। কুয়াকাটা পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ দেওয়ান জাগোনিউজকে বলেন, মূলত এখানে সরকার মাটি বরাদ্দ দিয়েছে, আমাদের স্থানীয় মানুষ, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এখানে মাটিটাই যেন দেওয়া হয়। অভিযোগ দেওয়ার পরে আমি স্থানীয় মানুষজন সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলার পরে আমি ইউনো মহোদয়কে এটা অবগত করেছি, তারপরে পানীয় উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ স্যারকে অবগত করেছি। তারা বলছে যে আপাতত কাজ বন্ধ থাকবে, যতক্ষণে তারা আইসা এটা পর্যবেক্ষণ না করবে অতক্ষণে কাজ চলবে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান খুকুমুনি স্টোর রাস্তা নির্মাণের কাজ নিয়ে সব জায়গায় বালু দিয়ে কাজ করছে। বেকু দিয়ে রাতে বালি উড়ায় আর দিনের বেলায় আবার ওই মাটি এনে, রাতে মাটি এনে তুইয়া স্টক করে দেয়, পরে রাতে হইলে যে ইয়া বালি দিয়ে তুইয়া, এবার রাত দিনে আবার মাটি দিয়া লিপে দিয়ে যায়, বুঝা যেন যে মাটি। রাতের অন্ধকারে এরা কাজ করে, বেকু দিয়ে সব বালি নিচে দিয়ে উপরে একটু মাটি দেয়, রাইতে রাইতে কাম করে যে চেয়ারম্যান মেম্বার কমিশনার এরা না দেয়। এইতে পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, মাটির সঙ্গে সামান্য বালু থাকলেও পুরোপুরি বালু দেওয়ার কোনো সুযোগ নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।